আমরা এই মুহূর্তে আইবি হোস্টেল এবং আর এইচ হোমসের মাঝখানে আছি, গ্রিন রোডের মধ্যে। এখানে রাত 8টার পর যে রকম খাবারের একটা পসরা বসে, আপনারা দেখলে একটু মুখে জল চলে আসে স্বাভাবিক। ঠিক রাত 8টা বাজার মধ্যে মধ্যে এই দোকান সব বন্ধ হয়ে যায়, এবং এর সামনে এখানে দেখা যাচ্ছে যে বিশেষ এমন জোস জোস খাবারের আইটেম রয়েছে। পুঁইশাকটাতে ভাজিটা দেখলে তো মনে হচ্ছে জিভায় জল চলে আসবে। এরা আলু ভাজি, আলু ভাজির সাথে কিন্তু বরবটির মতো দেখা যাচ্ছে। বরবটি আল্লাহ, বরবটি হইলে তো আরো মজা। বিশেষ করে আমরা এখানে এখন আরেকবার দেখবো যে পাঙ্গাস মাছটা, পাঙ্গাস মাছের এই তেলটা দেখো না, তেলটা নেওয়া পড়লো না। এই পাঙ্গাস মাছের তেলটা যখন মুখের মধ্যে যাবে না, ডিম আছে, ডিম ভুনা, লাউ, লাউ এর সাথে কি মাছ দিচ্ছেন? এটা মাছের মাথা, মাছের মাথা সাথে আছে। এটা কি ভাজি? এটা কি বিশেষ কি শাক ভাজি? মাছের ডিমের ভুনা, এটা না খেলে তো আমাদের টোটালি আমারই অপূর্ণ থেকে যাবে। আর এটা এখানে আমরা দেখতে পাচ্ছি কি মাছ, তেলাপিয়া, 10 টাকার ভরে সব দিতে। ফুলকপি বাজিটাও দিয়ে, একটু করলা বাজি দিয়ে, সব দিয়ে, বেগুন বাজি দিয়ে, মাছের ডিম দিয়ে। তো এখানে আমরা 5 প্রকারের ভাজি দেখতে পাচ্ছি, সবই ভেজিটেবল। সাধারণত এরা 20 টাকার বিক্রি করে, তো আমি বিশেষ অনুরোধে সবগুলোকে 10 টাকা করে নিয়েছি। এটা হলো বেগুন ভাজি, বেগুনটাকে হালকা তেলের মধ্যে পুরায় করে মালাই করে ভাজা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফুলকপি সবজি, ফুলকপিটাকে সুন্দরভাবে আলু দিয়ে ম্যাশ করে একটু জুস করে, এটার সাথে একটু আমার দিকে ক্যামেরা নাও, এটা যদি একটু মটরশুঁটি দেওয়া যেত সবজিটা আরও জোস হতো। আমরা এখন দেখতে, এটা হলো আই গেস করলা ভাজি। করলা ভাজিটা আসলে ভালো, করলা যদি আমি কম পছন্দ করি তাও ইটস গুড। কম তিতা, তিতা করলা মনে হচ্ছে না। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে মালাইটা, আলু ভাজি সাথে বরবটি। ও রে, বরবটিটা একটু হালকা কম সিদ্ধ কিন্তু আসলে জোস। আপনার বেলা একটু ভালো আর কি হবে, সবজির মধ্যে যদি কেউ খেতে চায় তাহলে হচ্ছে বেস্ট আর কিছু হতে পারে না। তো আমরা ট্রাই করি একটু সবজিটা দিই, প্রথমে ফুলকপি আর আলু দিয়ে। ফুলকপি আর আলু মাথায় নষ্ট, লাল শাকটাকে পুরা ভাজি করছে, তাহলে জল জল আছে একটু টেস্ট রে। প্রথমে আমরা ট্রাই করছি আমাদের ভাতের আইটেমগুলো, এখন আমরা ট্রাই করবো হচ্ছে গিয়ে পরোটা। আর এখানে রুটি পাওয়া যায়, তো এখানে যে আমার জানা মতো উনি যে মহিলা যে ব্যবসা করেন, উনি 25 বছর থেকে নাকি এখানে ব্যবসা করতেছে। তো এখানে কিছু কিছু আইটেম আছে, পরোটাটা দেখবেন, পরোটাটা হচ্ছে গিয়ে 5 টাকা করে পরোটা, তেল বেগুন আলু ভাজি, আলু আর গাজরের ভাজি, আর সাথে দেখা যাচ্ছে ওরে মুরগি, মুরগির লোটপটি,
মুরগির লটপটি আর ডালটা আছে, বুটের ডালটা তো সেই মালাই আমি 25 বছর যাবত করতেছি, আমি খুব সুন্দর ভাবে ব্যবসা করি, অনেক ধরনের লোক আছে, কোন সমস্যা হয় না। এটা এখানে আমরা দেখতে পাচ্ছি পাউডারের মধ্যে খুব কম পরিমাণ তেল দিয়ে ভাজা হয়েছে, যে পাউডারের মধ্যে যে খেলে যে একটা অস্বস্তি বোধ সেটা আর আসবে না আমার মনে হয়। এটা দাও আমার, ব্যাস দেখি কেমন লাগে। আসলে পরোটা খাইতে কিন্তু ভাজিতেই বেশি ভালো লাগে, দেখি টেস্ট করে। বেগুনটা যে মুখের মধ্যে যে একবারে গলে যাচ্ছে না, পুরাই অন্যরকম। আলু দিয়ে গাজর ভাজি, বেগুন আর আলুর ভাজিটা আমার মনে হয় সবচেয়ে বেস্ট। মিনিট ট্রাই করো না, আলু ভাজিটা এবং এখানকার সবচেয়ে মজার বিষয় হলো যে 10টার মধ্যে মধ্যে লটপটি শেষ হয়ে যায়, কারণ এত পরিমাণ জনপ্রিয় এখানকার মুরগির গিলা করে দেয়। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, আমরা এটা দিয়ে চালাই, পরে আরেকদিন আসবো লটপটি খেতে। এই জায়গার ফুডগুলো অনেক স্বাস্থ্যসম্মত, যে কারণে আমি এখানে এসে ফুডগুলো টেস্ট করি। কি করেন আপনি? প্লাটিনাম গ্র্যান্ডে সেফ পোস্ট আছে। আচ্ছা একেবারে রেডি, মোটামুটি ভালোই গরম কিন্তু খাইতে অনেক টেস্ট। এটা 10-9 দেওয়া যাবে, বেশি না। এখন আমি খাই। হ্যাঁ না 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 আর না, এ অত্যাচার, আমার উপরে অত্যাচার হচ্ছে। তো আলটিমেটলি আমাদের খাওয়া শেষ, এবং অনেক ভালো ভালো খাবার দাবারের মাঝে নিজেকে হারিয়ে ফেলেছিলাম, বিশেষ করে এই অর্ডারটার সাথে যে সবজিগুলো ছিল, ওরে সেটা আর বলার মতো না। যাই হোক, এটা আপনারা যদি খেতে যান ঠিক রাত 8টা থেকে 2টা পর্যন্ত আপনি পাবেন, আর মোটামুটি প্রতিদিনই চলে এটা, কিন্তু দোকানগুলো দিনের বেলা আপনি পাবেন না, শুধুমাত্র রাতের 8টা থেকে পাবেন, এবং রাত 2টা পর্যন্ত, আর সারা রাতে এখানে মানুষের ভিড় থাকে। তো আজকে আমরা এখানেই শেষ করছি, থ্যাংক ইউ আমাদের সবাইকে, এবং আমাদের কাস্টিং মেম্বার যিনি আছেন সিনেমাটোগ্রাফার শাকিল, থ্যাংক ইউ।